আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাম। আল্লাহ ঘোষণা দিলেন, এরে আমার আদম, ও হাওয়া, আমার নূরের এই জান্নাতের ভিতর তোমরা ঘুরো, জান্নাতি নহর তোমরা গোসল করো, জান্নাতি নাজ নিয়ামত বক্ষণ করো। আমার এই জান্নাতের ভিতর চারটা নহর আছে, কয়টা বলে? চারটা নহর, দুধের নহর দুধ খাও, শরাবের নহর শরাব খাও, মধুর নহর মধু গাও। সুবহানাল্লাহ বলেন। এইরকম চারটা নহর আছে, তোমার যেই দিকে যাওয়ার ইচ্ছা সেই দিকে যাও, নাজ নিয়ামত বক্ষণ করো। তবে একটা কথা আছে, কয়টা কথা? একটা কথা, একটা আমার নিষেধ আছে, সব হা, যা আছে সব হা, কিন্তু একটা না। একটা কি? না, নিষেধটা কি? আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের জন্য যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু একটা গাছের নিকট যাও না, সেই গাছটার নাম হইল গন্ধম গাছ। গাছটার নাম কি? গন্ধম। এই গন্ধম গাছের নিকট যাও না। খেয়াল করেন, আল্লাহ কিন্তু বলছেন গাছের নিকট যাও না, গাছের ফল খায় না, এটা বলছেন আল্লাহ বলছেন গাছের নিকট যাও না। কোরআনে যেটা আসছে, লা তাকরাবা হাযিহি শাজারাতা, গাছের নিকট যাও না। ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এরে আদম হাওয়া, যদি এই গাছের নিকট যাও তাহলে কি হবে? ফাতাকুনা মিনাযালিমিন। আদম হাওয়া, যদি আমার কথাটা বাদ দিয়া তোমরা এই গাছের নিকট যাও, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, জালিমিন, জালেম, জালেমদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবা, সুতরাং এটা নিকট তোমরা যাইও না। এই বলল হযরত আদমকে আর হাওয়াকে। আরেক দিক থেকে শয়তানকে বললেন, ফাহবিত মিনহা, বের হয়ে যাও জান্নাত থেকে, জান্নাতে থাকার অধিকার তোমার নাই, কারণ তুমি তাকাব্বুরি করেছো, তুমি অহংকার করেছো, অহংকার ওলা ব্যক্তি আমি আল্লাহ পছন্দ করি না, আর তাদের জান্নাতে থাকারও কোনো অথরিটি তাদের নাই। শয়তানকে কি করলেন? বের করে দিলেন। তখন শয়তান আবার, এটাকে আলোচনা করছিলাম, শয়তান আবার কি বলছিল যে আল্লাহ আমাকে অবকাশ দেন, এটা বলছিলাম, অবকাশ দেন, অবকাশ দেওয়া হলো কিয়ামত পর্যন্ত বাঁচার, ঠিক না? এরপর অবকাশ দিলেন, আদম সন্তানের রক্তের শিরায় উপশিরায় ঢুকে সে কি করবে, প্রবঞ্চনা, এটা বলছি আমি। এখন শয়তান বাহিরে আর আদম কোথায়? ভিতরে জান্নাতে। শয়তান বাহির থেকে দেখে হযরত আদম বিবি হাওয়ার হাত ধরে হাঁটতেছেন, সুবহানাল্লাহ। গন শয়তান আর মন কি হইতেছে না, মানতেছে না, সে হায় রে, আমি 600,000 বছর পর্যন্ত ইবাদত করলাম, আমি জান্নাতের বাহিরে, আর আদম তো একদিন ইবাদত বন্দিগি করলো না, মাত্র বানাইছে, আমি এত বছর লিডারগিরি পালন করলাম, ফেরেশতাদের লিডার ছিলাম, আর আদম, আদমের এত শান, এত মর্যাদা, এত মান, তার কারণে আমি আজকে জান্নাতের বাইরে, এটা কখনো হয় না। আদম আলাইহিস সালামের এই সুখ স্বাচ্ছন্দ্য নিয়ামত দেখে সে ঈর্ষান্বিত হয়ে উঠল, হিংসা, হিংসা ভিতরে কাজ করলো। কি কাজ করলো ভাই? আল্লাহ যখন বললেন এই জান্নাত তোমাদের জন্য, জান্নাতে বসবাস করো আর তোমরা গন্ধমের নিকট যাও না, এরপরে আবার আল্লাহ আরো কিছু কথা বলে দিলেন যেগুলো কোরআন হাকিমের মধ্যে এসেছে। আল্লাহ বলছেন, আমি বললাম, ইয়া আদম, হে আদম, ইন্নাহা আদুউল্লাক,
এই যে শয়তানকে আমি জান্নাত থেকে বের করে দিলাম, এই শয়তান কিন্তু তোমার শত্রু। এই শয়তান কি তোমার কারণে তাকে জান্নাত থেকে বাহির করছি যেহেতু, সুতরাং এই শয়তান তোমার কি প্রধান শত্রু। শুধু তোমার শত্রু না, শুধু তোমার সে শত্রু না, ওয়ালি জাউজিক তোমার স্ত্রী যে আছে তারও সে শত্রু, তোমারও শত্রু, তোমার স্ত্রী তারও শত্রু। আল্লাহ বলেন ফালাম ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। যাতে না হয়ে যায় এই শয়তান প্রবঞ্চনা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, এইরকম যাতে না হয়ে যায়। আল্লাহ কিন্তু সব ইঙ্গিত আগেই দিয়ে দিয়েছেন, তোমার সাথে কি ঘটবে না ঘটবে ইঙ্গিত গুলো আগেই কোরআনে দিয়েছেন। আদম এমনটা যাতে না হয়ে যায় যে তোমাকে আর তোমার স্ত্রীকে জান্নাত থেকে কি করে দিবে, সে বের করে দিবে, এমনটা যাতে না হয়ে যায়। ভাইয়ের আমার আল্লাহ পাক আরো বললেন জান্নাতে বসবাস করো, তোমার কত নেয়ামত, তুমি যা চাও তাই পাও, ফল খাইতে চাইলে ফল তোমার মুখের সামনে চলে আসে, ঘুরতে গেলে নৌকা তোমার সামনে চলে আসে, কত নাজ নেয়ামত তুমি ভোগ করো, তোমার তো কোনো কিছুর অভাব নাই। কবরদার শয়তান কিন্তু তোমাকে প্রবঞ্চনা দেওয়ার চেষ্টা করবে, সাবধান। আগেই সাবধান করে দিলাম, খুব সতর্ক, যে কোনো মুহূর্তে শয়তান তোমাকে প্রবঞ্চনা দিয়ে জান্নাত থেকে বের করে দিতে পারে। সবগুলো কথা আগেই আল্লাহ পাক বলে দিল। ভাইয়েরা আমার শয়তান তো থেমে নাই, একদিকে আল্লাহ আদমকে বুঝায়, আরেকদিকে শয়তানকে তো পাওয়ার দেওয়া হয়েছে, সে সব কিছু করতে পারে। সে চিন্তা করলো আর সহ্য করা যায় না আদমের শান শওকত আমার আর ভালো লাগে না, সে জান্নাতে ঢোকার প্রসেস বাহির করলো। কোন জায়গায় ঢুকবে, জান্নাতে কিভাবে ঢুকা যায়, এই জন্য সে প্রথম গেল জান্নাতের যে বাউন্ডারি। আমরা যে ঘর বাড়ি করি, ঘরের একটা গেট থাকে মেইন দরজা ফটক, কিন্তু আবার পুরা বাড়িটাকে আলাদা একটা বাউন্ডারি করেন না, জান্নাতের এরকম বাউন্ডারি আছে। বাউন্ডারির বড় বিশাল দরজার মধ্যে গেছে, যায় দেখতেছে ময়ূর বসা, কে বসা, গিয়ে বললো যে ময়ূর ভাই আমাকে একটু ঢুকার অনুমতি দেন। তুমি কই দেইছো ঢুকার অনুমতি চাও, তুমি কে? আমি আল্লাহর নূরের ফেরেশতা। তুমি ফেরেশতা তো তুমি এখানে কি চাও, কি জন্য ঢুকবা? আমি ঢুকবো এই জন্য যে আমি আদম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করব। কয় না এটা কখনো হবে না, আল্লাহ তাআলা আমাকে এখানে এই বলে রেখেছেন যে হে ময়ূর তোমাকে জান্নাতের বাউন্ডারির ফটকের দারোয়ান বানিয়ে দিলাম, কোনোভাবেই যাতে কোনো ফেরেশতা এই জায়গা না ঢুকতে পারে। আল্লাহ তো নিষেধ করছেন তোমাকে এখান দিয়ে ঢুকতে দেওয়া যাবে না, বরং আদমকে খেদমত করার জন্য যত হুর যত গেলমান প্রয়োজন সব ভিতরে ফিট করা আছে, তোমার দরকার নেই যাও। কয় না ভাই আমাকে ঢুকতে দেন। এরে ময়ূর তুমি জানো না আমি কত কিছু জানি, আসলে তো জানে, জানে না কারণ সে তো ফেরেশতাদের লিডার ছিল, অনেক কিছু সে জানে। আমি আরশে আজিম থেকে জ্ঞান লাভ করেছি। এরে ময়ূর তুমি জানো না আমি লাউহে মাহফুজ থেকে অনেক জ্ঞান সংরক্ষণ করেছি, শুধু তাই নয় আমি ফেরেশতা এসমে আজম জানি। কি জানে? এসমে আজম হলো এমন একটা এসমে আজম যেটা কেউ জব্দ করতে পারলে তার মনের সকল ভাষণা পূর্ণ করে দেন কে? ময়ূর তুমি তো চিনো না আমারে, আমার লোকে এরকম খারাপ ব্যবহার করো না, আমি যদি তোমাকে এসমে আজম শিখিয়ে দিই আর তুমি যদি সেটা পড়ো তুমি যা চাইবা আল্লাহর কাছে তাই পাইবা। কেমন লোভ
আরে বাবা রে ঠিকই তো কইছে, এসমে আজম শিখার জন্য কত চেষ্টা করলাম পারলাম না, এই ফেরেশতা দিয়ে এসমে আজমও জানে। তা ঠিক আছে, তাহলে বলো তো দেখি শুনি। ভাইয়ারা আমার ইবলিস এসমে আজম শোনাইলো, কি শোনাইছে? আরে বাবা রে, এই এসমে আজম শিখার জন্য কত চেষ্টা করলাম, উনি যদি এসমে আজমও পারে তাহলে ওনার অনেক কি আছে, জ্ঞান আছে, সুতরাং তাকে অনুমতি দেওয়ার দরকার। ময়ূর বলতে যে ফেরেশতা আপনি ভিতরে ঢুকবেন, তবে আপনার সঙ্গে আমার একটা চুক্তি হবে, চুক্তি হলো আপনাকে ঢোকার পারমিশন দিতে পারি, তবে পারমিশন দেব এজন্য যাতে আপনি আমাকে এসমে আজম শিক্ষা দিবেন। কি দিবেন? এসমে আজমটা আমাকে শিখাইবেন। ঠিক আছে, কি বলো না বলে, এসমে আজম মানে এর উপরটাও শিখাবো, তুমি ঢুকতে দেও আগে। হ্যাঁ, ঢুকতে দিছে বাউন্ডারির যে গেট ওইটা দিয়ে না ঢুকতে দিছে। জান্নাতের আবার গেট আছে না, ওই জায়গায় গেছে, যায় ওইটা লক ধাক্কা দিতেছে, টক্কা দিতেছে, তো ওই জায়গার গেটের দারোয়ান হইল আবার সাপ। ওই জায়গার দারোয়ান কে? সাপ। সাপ আবার নিচের দরজার নিচে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়া মাথা বাহির করা তাকে কেড়ে দরজা নাড়াবে কি? ভাই আমি আল্লাহর নূরের ফেরেশতা, আমি জান্নাতে ঢুকতে চাই, হযরত আদমের সঙ্গে দেখা করতে চাই, আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করবা, এই অনুমতি আল্লাহ পাক আমাকে দেয়নি, এখান দিয়ে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, এই অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই, সুতরাং তুমি চলে যাও। আদম, আদমের জন্য যত যা কিছু আছে, যত নিয়ামত, যত হুর গেলমান ফেরেশতা নিযুক্ত করা দরকার, আমার আল্লাহ সব করছেন, তুমি যাও। ইবলিস কয়, কি রে ময়ূর একটু বুঝাস না, তোর তো এসমে আজম শিখামুনি, বুঝা? ময়ূর আয়া সাপকে বুঝাইতেছে, বেটা দে, এর থেকে এসমে আজম আমরা শিখতে পারবো, এসমে আজম শিখে আমরা আল্লাহর কাছে যেই আরজি করবো আল্লাহ সেইটাই কবুল করবেন, একটু জাগা করে দে বেটা, তোরও লাভ আমারও কি লাভ। বুঝাইতে বুঝাইতে শেষ পর্যন্ত সাপ রাজি হলো, এই শর্তে যে আপনি আমার মুখে থাকবেন, আমি হা করব, আপনাকে আমার মুখে রাখবো, তবে মুখ থেকে আপনি এদিক সেদিক যাইতে পারবেন না, এদিক সেদিক যাইতে পারবেন না, যদি এই শর্তে মানেন তাইলে আপনি আসেন। তুমি যেই শর্ত দিবার সেই শর্তে রাজি আমাকে ঢুকাও, কারণ শয়তানের দরকার কি? ঢুকা, সে ঢুকতে পারলেই সে সাকসেস। ভাইরা আমার, শয়তান ভিতরে ঢুকলো, সাপের মুখে এসে বসে রইল, শয়তান বলল আমাকে হযরত আদমের নিকট নিয়ে চলো। কোন জায়গায় কথা বলেন না, কোন জায়গায়? আদম। কয় ঠিক আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গেছে, যাইয়া এখন শয়তান বলতেছে, কে বলে? এইটা আবার কোরআনে আল্লাহ কোট করছেন, সর্বপ্রথম এই শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করে দিল, এই প্রথম ওয়াসওয়াসা দেয় মানুষকে শয়তান, এই ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো কোথায়? জান্নাতে। এই জন্য আল্লাহ বলেছেন ফা ওয়াসওয়াসা ইলাইহি শাইতান, ক্বালা ইয়া আদাম হাল আদুল্লুক আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকি আদমকে বলতেছে, রে আদম আমি কি আপনাকে এমন জিনিস বলে দিব না যে জিনিসটা আপনার জন্য আপনার জীবনকে সফল করে দিবে, সাকসেসফুল করে দিবে, আমি কি সেটা আপনাকে জানাইব না? আমি কি ওই গাছের সন্তান আপনাকে দিব না যে গাছটার, যে গাছের কাছে গেলে আপনার জীবন সাকসেস? আসলে এটা কি সত্য না ভুল? আবার দলিল দিয়ে দেখেন যে আলা শাজারাতিল খুলদি, আরে ওই গাছের নিকট গেলে আর সেই ফল যদি তুমি খাইতে পারো, এই জান্নাতের ভিতর তুমি চিরকাল থাকবা। কে বলে, কে বলে? এরপর বলতেছে ওয়া মুলকিল্লা ইয়াবলা, আরে শুধু যে চিরকাল থাকবে এইরকম না, এই জান্নাতের আশেপাশে যত সাম্রাজ্য আছে সব কিছুর মালিক আল্লাহ তোমাকে বানায় দিবে। আচ্ছা কথা কি সত্যি না ভুল? মিথ্যা না? কত বড় মিথ্যা! যে তুমি যদি গাছটার কাছে যাও আর গাছের ফল খাও,
তাহলে আল্লাহ চিরকাল তোমাকে জান্নাতে রাখবেন আর সবকিছুর মালিক বানিয়ে দিবেন আল্লাহ তোমাকে। ভাইয়েরা আমার হযরত আদম কার নবী? জোরে বলেন কার নবী? আল্লাহর নবী হযরত আদম। যখন তার মুখ থেকে কথাটা শুনলো, হযরত আদম নবী ডেকে বলে, নারে না, আল্লাহ তো আমাকে নিষেধ করেছেন, আল্লাহ আমাকে নিষেধ করেছেন, শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছকর যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, আমি আল্লাহর কথার উপর ইস্তিকামত থাকবো, জান্নাতের ভিতর কোনো ফেরেশতা কোনো কেউ আমাকে বলবে আর তার কথা অনুযায়ী আমি চলবো তা হইতে পারে না, আমার রব বলেছে যে গাছের নিকট যেও না আর গাছের ফল খেও না, আর যদি খাও যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত, না তোমার কথা চলবে না, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার ভালো চাও না, তুমি আমার কি চাও না, ভালো চাও না। এখানে হযরত আদম নবীর কাছে শয়তান ইবলিস কোনো চান্স পাইল না, চান্স পাইছে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে, যা বেটা কোথেকে আসছস, উল্টা পাল্টা কথা বলো, ভাইরা আমার এখন সাপকে বলছে কিরে কোনো কাজ তো হইল না, তোমরা তো এসমে আজম শিখামু, তোরা আমার লিয়ে ঘুর কতক্ষণ, যতক্ষণ আমার কাজ সমাপ্ত না হয়। সাপ বলে যে ঠিক আছে ওস্তাদ আসি সাথে, আপনি আপনার কাজ করেন আমি আসি, ঠিক আছে এখন নিয়ে চল হাওয়ার কাছে, কার কাছে, হাওয়ার কাছে চলি, হযরত আদমকে তো কিছুই করতে পারলাম না, দেখি হযরত হাওয়াকে কিছু করা যায় কিনা, সাপ গেল মুখে করে শয়তানকে নিয়ে হাওয়ার কাছে, যাওয়ার পরে মুখ থেকে কান্নার আওয়াজ আসে, হযরত হাওয়া বসা ছিলেন দাঁড়ায় গেলেন, বললেন এর সাপ কেন কাঁদ, ভিতর থেকে আওয়াজ আছে আমি সাপ না আমি ফেরেশতা, আমি এজন্য কাঁদি কারণ আমি ইতিপূর্বে শুনেছি আপনাকে এবং আদমকে, হাওয়া এবং আদম এই দুইজনকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিবেন দুনিয়ায়। হাওয়া বলতেছেন দুনিয়া কি, দুনিয়া হলো এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল, হিংস্র প্রাণী, সেখানে আপনাদেরকে ছেড়ে দিবে, সেখানে আপনাদের খাইতে হবে, সেখানে আপনাদের প্রস্রাব পায়খানার ভেগ হবে, সেখানে আপনাদের উপার্জন করতে হবে, কষ্ট করতে হবে, ওই রকম জায়গায় আপনাদেরকে আল্লাহ পাক নামায় দিবেন, এই জন্য আমি আপনাদের দুঃখে নিজেও কাঁদি, নাউজুবিল্লাহ বলেন, আপনাদের দুঃখ আহারে কি দুঃখ আপনারা পোহাইবেন, এই জন্য আমি কাঁদতেছি, কি বলো আমাদের দুঃখ তুমি কাঁদো, এত দয়া এত মায়া তোমার, দুঃখ আমাদের আর কাঁদো তুমি, কহ আপনাদের যখন আল্লাহ পাক বানায় তখন আপনাদের দেখে আমার কি মায়া লাগছে, কি দরদ লাগছে, আপনাদের মায়া দরদ আমি ভুলতে পারি না, এই জন্য আপনাদেরকে এই জান্নাতে চিরস্থায়ীভাবে রাখার জন্য আল্লাহ যাতে বের না করে দেয় এই জন্য আমি এসেছি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে, আপনারা এই যান এই গাছের নিকট যান, এই ফল খান, যদি খাইতে পারেন তাহলে আপনারা চিরকাল জান্নাতে বসবাস করবেন। কাকে বলল, কাকে? ভাইরা আমার হযরত আদমের সাথে চান্স পাই নাই, চান্স পাইছে কার কাছে? আলাইহিস সালাম, নারী না পুরুষ? নারী। তাহলে বোঝা গেল সেই স্বভাব আজও পর্যন্ত বিদ্যমান আছে না নাই? মানুষ যখন কোন ব্যক্তির কাছে সুযোগ না পায় ঘরের মহিলাকে বলে, ঠিক কিনা বলেন, মহিলাকে ক্যাপচার করতে হাতে আনতে সময় লাগে মাত্র 2 মিনিট, ঠিক না? এই জন্য মহিলাদের কথা আপনারা শুনবেন তবে যাচাই বাছাই করে নিয়েন এই কথা আবার কেউ লাগাইছে কিনা, ঠিক না? কত মানুষ আপনাকে নষ্ট করার জন্য মহিলা দিয়া আপনার সংসারের মধ্যে পেঁচ লাগাই দিবে, কাজ করাবে, কাকে দিয়া? মহিলা দিয়া। এই জন্য খুব সাবধান, খুব সাবধান থাকতে হবে, মহিলারা একটু মানে নরম মনের হয় তো, এদের দিল একটু নরম হয়, যে যেইভাবে বলে এইভাবেই অনেক সময় গ্রহণ করে, ভালো মন্দ যাচাই করার ওই রকম জ্ঞান তাদের খুব কম। ভাইয়েরা আমার হযরত হাওয়া আলাইহিসসালামকে সে জব্দ করল আর বলল তুমি গাছের নিকট চলো, কত সুন্দর ফল, তুমি একবার যদি খাও তুমি সারা জীবন খাইতে পারবা, এত সুন্দর ফল আল্লাহ জান্নাতে আর তৈরি করেন নাই, চলো আমার সঙ্গে। এখন নারী মন সে গেছে গন্ধম গাছের নিকট, যাইয়া শয়তান ফল দেখাইতেছে, ওই দেখো কি সুন্দর ফল,
এই গাছের ক্ষেত্রে তাফসীর ইবনু কাসীরের ভিতর ইবনু কাসীর রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা হাদিস নকল করেছেন। এর মধ্যে একটা হাদিস হলো এই গন্ধম গাছটা সোনা এবং রূপার তৈরি। সুবহানাল্লাহ, সোনা এবং রূপার তৈরি, অত্যন্ত সুন্দর দেখতে, ফলগুলো ছোট ছোট গোল গোল। এই ফলগুলোর ক্ষেত্রে কথা এসছে, হযরত হাওয়া আলাইহিস সালাম যখন একটা ফলের মধ্যে ধরছেন, আস্তেই করে ফলের খোসাটা পড়ে গেছে, সুবহানাল্লাহ, আর সেখান থেকে টপ টপ করে আপনার ফলের রস জমিনে পড়তেছিল, ফলের রসটা বাইরে আমার জমিনে পড়তেছিল। এই জন্য অনেক মুফাসসির বলে থাকেন এইরকম যে নারীদের প্রতি মাসে একটা ঋতুস্রাব হয় কি হয় না। হযরত হাওয়া আলাইহিসসালাম সেই জায়গায় জান্নাতে, জান্নাতের ভিতর গন্ধমকে স্পর্শ করার কারণে সেখান থেকে ফলের যে রস পড়েছে সেই শাস্তি শুরু আজ পর্যন্ত নারীদের প্রতি মাসে ঋতু হয় কি হয় না। অনেক মুফাসসির বলেছেন সেই জায়গা থেকে এটা এসেছে, নারীদের যে মাসিক ঋতুস্রাব হয় হযরত হাওয়া আলাইহিসসালাম থেকে সেটা এসেছে। ভাইয়েরা আমার, ফলটা তিনি হাতে নিলেন, নেওয়ার পরে হযরত হাওয়া নিজে একটু ফল খাইলেন, অত্যন্ত সুস্বাদু, চমৎকার, মজা লাগে, এই জন্য তিনি আরো কয়েকটা ফল ছিললেন। আর শয়তান এখন শিখিয়ে দেয়, আপনি আপনার স্বামীকেও নিয়ে কি করবেন, খাওয়াইবেন, কয় না আমি স্বামীকে খাওয়াইতে পারবো না, আমার পক্ষে সম্ভব না আমার স্বামীকে খাওয়ানো, কয় না যেইভাবেই হোক আপনি খাওয়াইবেন, আপনি তো খাইছেন, আপনি চির জান্নাতি হয়ে গেছেন, আর আপনার স্বামীকে কয়েকদিন পরে দুনিয়ায় পাঠিয়ে দিবে, তা আপনি জান্নাতে স্বামী দুনিয়ায় এটা হয়, হ্যাঁ বিরহ বেদনায় মরবেন আপনি, এখনো সুযোগ আছে, যেইভাবেই হোক আপনাকে যে সুন্দর নিয়ামত আমি খাওয়াইলাম, আপনি তো আপনার লাইফ সেটেল করে ফেলছেন, লাইফ কি করে ফেলছেন, সেটেল হয়ে গেছে, এখন কোনোভাবে আদমকে যদি খাওয়াইতে পারেন দুইজনের লাইফ সেটেল, কয় তাহলে কি করতে হবে আমাকে, আমি যদি যাই বলি গন্ধম ফল খান সে জীবনেও খাবে না, কয় ঠিক আছে আমি বুদ্ধি শিখায় দেই, আপনি যান আদম যখন ঘুমায় যাবে, আদম কি করবে ঘুমায় যাবে যখন, তখন আপনি শরবত বানাইবেন, শরবত বানাইয়া আদমকে ঘুম থেকে যখন সে উঠবে তখন শরবত দিবেন, শরবতের সঙ্গে আপনি এই গন্ধমের রস মিক্স করে দিবেন, কিসের সঙ্গে, কিসের সঙ্গে, তো সে তো উঠে খেয়ে ফেলবে, সে বুঝবে না, তারা আপনিও খাইলেন স্বামীকেও খাওয়াইলেন, উভয়ে কি হয়ে গেলেন জান্নাতের মধ্যে চিরকাল থাকবেন, শান্তি আর শান্তি। ঠিক আছে বুদ্ধিটা তুমি খারাপ দাও নাই। ভাইয়েরা আমার, বিবি হাওয়া আলাইহিসসালাম হযরত আদম নবীর কাছে গেলেন, কখন হযরত আদম নবী ঘুমায় সেটা তিনি লক্ষ্য করলেন, যেই মাত্র আদম ঘুমায় যায় তিনি শরবত বানানো শুরু করে দিলেন, হযরত হাওয়া আলাইহিসসালাম শরবতের সঙ্গে গন্ধম মিক্স করলেন, কি মিক্স করলেন, গন্ধম মিক্স করলেন, হযরত আদম আলাইহিসসালাম ঘুম থেকে যখন জাগলেন শরবত এনে দিলেন, আপনি শরবত খান, হযরত আদম নবী তো আর জানে না এটার ভিতরে কি মিক্স করছে, তো হযরত আদম নবী ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠলে তো অনেকে মানে একটু আলাদা ধরনের থাকে, অনেক কিছু মাথায় ক্যাচ করে না, দিছে শরবত খাইছে, খাওয়ার পর কি ঘটলো সেটা আবার আল্লাহ পাক কোরআনে বর্ণনা করছেন, فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما بيرامان فأكل جي مترو حضرت آدم فل خيلو فبدت لهما سوآتهما তাদের উভয়ের দেহ থেকে পোশাকগুলো, জান্নাতের পোশাকগুলো খসে খসে জমিনে পড়ে যায়। হযরত আদম বুঝতে পারলেন না ঘটনাটা কি ঘটছে, হাওয়া ডাক দিয়ে বলে আদম আমাকে মাফ করবেন আমি বুঝতে পারি নাই, আমি একজন ফেরেশতার কথার পাল্লায় পড়ে আপনাকে তো গন্ধম ফল খাওয়াই দিয়েছি। হযরত আদম আলাইহিসসালাম গলাকে চাপ দিয়ে ধরলেন আর চিৎকার করতে শুরু করলেন, হায় রে হাওয়া তুমি
তুমি কি করেছ? আল্লাহ পাক তো বলেছেন এই গাছের নিকট যায় না, ফল খায় না। এখন তো তুমিও ফল খাইলা, আমাকেও ফল খাওয়াইলা। এই জন্য এই মহান রব্বুল আলামিন আমাদের থেকে জান্নাতি যে পোশাক পোশাক গুলো কেড়ে নিলেন। দুইজনে এখন কি হয়ে গেছেন? উলঙ্গ হয়ে গেছেন, পোশাক নেই। হাওয়া দুইজনে উলঙ্গ, কি করবেন? আশেপাশের দিকে তাকান, কি গাছ আছে, পাতা নেওয়া যায় কিনা। এক গাছের দিকে হাত বাড়াইলেন, গাছ হয়ে যায়, পাতা দিতে চায় না। আরেক গাছের দিকে হাত বাড়ান, পাতা দেয় না কোনো গাছ। সর্বশেষ একটা গাছ পাতা দিল, তার নাম হইল তিন গাছ। কি গাছ? তিন গাছ। তিন গাছের পাতাগুলো একটু বড়, আকারে একটু কি বড়। এই তিন গাছ হযরত আদম এবং হাওয়াকে পাতা দিছে, এই জন্য আল্লাহ এই এই তিন গাছকে কেন্দ্র করে কোরআনে অন্য জায়গায় আরেকটা সূরা নাযিল করে দিছেন। এরকম সূরা আছে না? এই সূরা আল্লাহ নাযিল করে দিছেন তিন গাছের পাতা দিয়ে। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম কি করছেন? তাদের ফুরুজিয়াত, তাদের লজ্জাস্থান ঢেকেছেন। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন ফাবিত মিনহা, হে আদম, হে হাওয়া, আর শয়তান ময়ূর এবং সাপ, সবাইকে বললেন তোমাদেরকে জান্নাতে কিংবা জান্নাতের বাইরেও রেখা রাখা যাবে না, সবগুলোকে পাঠায় দিলাম জমিনের ভিতর। কোথায়? এই পৃথিবীর ভিতর। এখন শয়তানকে বলছে, শয়তান রে, এতক্ষণ তো এতদিন তো তোরা জান্নাতের বাইরে রাখছি, ঠিক না? এখন জান্নাতের বাইরেও তোমার কোনো স্থান নাই, তুমি এখন যাবা কোথায়? দুনিয়ায়। আর হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে বললেন, আদম হাওয়া, আমি বলছিলাম এই গাছের নিকট যাইও না, তোমরা গেছো, গন্ধম ভোগ করছো, খাইছো, এখন আমার জান্নাতে তোমাদের থাকার কোনো জায়গা নাই, জান্নাত থেকে বের হয়ে যাও। সাথে সাথে সাপকেও বের করে দিলেন, ময়ূরটাকেও বের করে দিলেন, তোমরাও এই কাজে কি করছো? সহযোগিতা করছো, বের করে দিলেন। ভাইয়ের আমার, হযরত আদম আলাইহিসসালামকে বর্তমান শ্রীলঙ্কা দেশ, সেখানে সিংহল নামে একটা জায়গা আছে, উঁচু পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় নামায় দিলেন হযরত আদমকে। সুবহানাল্লাহ। হযরত মা হাওয়া দুনিয়ার ভিতর আসার পর সর্বপ্রথম নামলেন কোন পাহাড়ে? ওই যে সিংহল, শ্রীলঙ্কায় এই পাহাড়টা এখনো আছে, হাজারো মানুষ সেখানে দেখার জন্য যায়, সেখানে ইহুদি যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়। মনে রাখবেন, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, তারা কিন্তু হযরত আদম নবীরে মানে, কথা বুঝেন? তারা কি মানে? এই যে ঘটনা বললাম সবগুলো তারা মানে, তাদের ইতিহাসেও এই ঘটনা আছে। ইহুদি পার্থক্য হয়ে গেছে হযরত মুসা আলাইহিসসালামের পরে আইসা, হযরত মুসা নবীর আগে আমরা যা ছিলাম তারাও কি ছিল? তাই ছিল। আমরা যেরকম মুসলমান ছিলাম তারাও মুসলমান ছিল, কিন্তু হযরত মুসা নবীর পরে আইসা তারা ডিভাইড হয়ে গেছে। তারা বলতেছে, না, মুসা নবীর পরে আর কোনো কি নাই, নবী নাই, তিনি শ্রেষ্ঠ, তিনি সব, মুসা নবীকে আমরা মানি। তারা হযরত মুসা নবীকে অনুসরণ করতে শুরু করলো, পরবর্তী নবীকে তারা অনুসরণ করলো না, এই জন্য তারা কুফুরি করলো, নবী মানে নাই। কুফুরি করার কারণে তারা হয়ে গেল কাফের, ইহুদি। আর একটা আছে নাসারা, নাসারা ইহুদি, খ্রিস্টান, আর আছে কি খ্রিস্টান, খ্রিস্টানরাও কিন্তু আমাদের মতো মুসলমান ছিল, তারাও হযরত আদম নবীকে মানে, তারাও হযরত ঈসা নবীকে মানে, তারাও জান্নাত মানে, জাহান্নাম মানে, সবকিছু মানে, যতগুলো ঘটনা বললাম তারা সবগুলো মানে। কিন্তু এক জায়গায় ঈসা মানে নাই। কোন জায়গায় ঈসা মানে নাই? একটা জায়গায়। ঈসা নবীর পরে আসছে কোন নবী? নবী মুহাম্মদ ইসলাম। কোন নবী? মুহাম্মদ ইসলাম যখন দুনিয়ায় আসলেন,
তখন ঈসা নবীর অনুসারী যারা তারা বলতেছে না না আমাদের নবী ঈসা এটাই শ্রেষ্ঠ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে আর পরবর্তীতে কি নাই, কোন নবী নাই, উনি শ্রেষ্ঠ, উনি সব, উনি আমাদের খোদা। অনেক কথা এখানে ইতিহাস আছে, আমি ওটা বলছি না। তাহলে দেখেন খ্রিস্টানরাও আমাদের মতো মুসলমান এক সময় ছিল, কিন্তু যখনই তারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো তখনই তারা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল খ্রিস্টান। তাহলে দেখেন যতগুলো ধর্ম আছে বিশেষ করে হিন্দু ছাড়া কি ছাড়া, মনে রাখবেন পৃথিবীর মধ্যে হিন্দু একটা নিকৃষ্ট ধর্ম, এটার যাতে নিকৃষ্ট ধর্ম আর নাই, এটার মতো নিকৃষ্ট ধর্ম আর নাই, এটা সবটা বানাইন না ধর্ম, বানানো ধর্ম। বাইবেল যে কিতাব সেটা আল্লাহর দেওয়া একটা কিতাব, এটা মনে রাখতে হবে। বাইবেলের অপর নাম ইঞ্জিল, নাম কি ইঞ্জিল, বাইবেল বলে থাকে তারা বর্তমানে। এই বাইবেল কিন্তু আল্লাহর দেওয়া কিতাব, কোরআন যেমন আল্লাহর দেওয়া কিতাব, বাইবেলটাও কার দেওয়া কিতাব, তাওরাত জবুর ইঞ্জিল কোরআন, মোট কয়টা কিতাব, চার কিতাবের মধ্যে চারটা কিতাব কার পক্ষ থেকে, একটার মধ্যে কি নাই, ভুল নাই। তবে বর্তমানে মানে ইদানিং এসে তারা বাইবেল তারপরে জবুর এই সমস্ত কিতাবগুলো তারা চেঞ্জ করছে, কি করছে, অরিজিনাল আল্লাহর যে কথা আয়াত সেটাকে কাইটা নিজেরা নতুন করে বানায়া বানায়া আয়াত লেখছে, নাউজুবিল্লাহ, লেখা লেখা তারা আবার এটাকে তাদের মতো করে সাজাইছে বাইবেল কিতাবটাকে। এই জন্য এটা আমরা সমর্থন করি না, কিন্তু ওই কিতাবের ক্ষেত্রে আল্লাহ এইরকম চ্যালেঞ্জ করেন নাই যেকে চ্যালেঞ্জ করছেন কোরআনের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলছেন এই কোরআনটা এমন কোরআন যে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, একটা জবা একটা জের একটা নক্তার পরিবর্তন, দুনিয়ার কোন নাস্তিক মুর্তাদের ক্ষমতা নাই পরিবর্তন করে দিবে। পারবে, পারছে, পারবেও, এই কিতাব এমন কিতাব। সুবহানাল্লাহ, কোন ভাইরা আমার, তার সিংহল যে জায়গাটা সেখানে একটা পাহাড় আছে, আপনারা এটা দেখতে পারবেন ইউটিউবে, আপনারা সার্চ করবেন সিংহল পাহাড়, হযরত আদমের যে জায়গা নাম শুনে এরকম কিছু কথা লিখে সার্চ করলেই দেখবেন পেয়ে যাবেন। বিমান থেকে তারা সুন্দর করে সেই পাহাড়টাকে আপনার এই ক্যামেরা করেছে, অনেক সুন্দর পাহাড়, সেখানে সব ধর্মের মানুষ উঠে, আর সেখানে একটা পায়ের ছাপ আছে, কয়টা কয়টা, দুইটা না একটা ছাপ, হযরত আদমের ডাইন পায়ের ছাপ সেখানে আছে, আপনারা দেখবেন ভিডিওর ভিতর, সেই ছাপটা এখনো আছে। সুবহানাল্লাহ, কোন না, সেই ছাপটা এখনো, খুব ভয়ানক জায়গা সেটা, সেখানে যারা উঠে খুব রিস্ক নিয়ে উঠে, জীবনকে বাজি রেখে সেখানে উঠতে হয়, খুব ভয়ানক জায়গা, সেখানে খুব আপনার মেঘ বৃষ্টি তুফান সেখানে হয় হলে সারাক্ষণ, তো সেই ছাপটা এখনো আছে। এখন প্রশ্ন হইল সেই সিংহল যেই জায়গায় হযরত আদমকে আল্লাহ নামায় দিলেন সেই জায়গায় পায়ের ছাপ একটা কেন, দুইটা থাকার কথা না, প্রশ্ন আছে না নেই ভাইরা আমার, হযরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে মহান রব্বুল আলামিন যখন দুনিয়ায় নামায় দিলেন তিনি এতটাই লজ্জিত ছিলেন, আকাশের দিকে তাকাইতে পারেন না লজ্জায়, জমিনের দিকে তাকায় রইলেন, এই সিংহল পাহাড়ের উপর কয়েকশ বছর পর্যন্ত হযরত আদম এক পায়ের উপর ভর করে মাথাটাকে জমিনের দিকে তাকাইয়া নিচু করে দিয়ে আল্লাহর দরবারে কান্না করেছেন আর তওবা করেছেন আর বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা এই জন্য এই দোয়া আমরাও করি, প্রতি নামাজের পর করি না ভাইয়ের আমার, এই দোয়াটা আল্লাহ কবুল করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন, এই মুনাজাত এই দোয়া হযরত আদম ক্ষণে ক্ষণে বারবার করেছেন আর অজর ধারায় কান্না করেছেন। ভাইয়ের আমার হাদিস পাকে এসেছে হযরত আদম নবী আলাইহিসসালাম যখন ক্রন্দন করেছেন কিতাবের ভিতর এসেছে, কেউ বলেছেন 300 বছর, কেউ বলেছেন 350 বছর দুনিয়ার জমিনে তিনি কেঁদেছেন,
ভাইয়ের আমার, এমন কিতাবের ভিতর এমন কোথাও আছে হযরত আদম নবী এতটাই পরিমাণ কেঁদেছেন তার চোখের পানিতে ঝর্ণা বয়ে গেছে, আমার ভাইরা গালের গোস্তগুলো খসে খসে জমিনে পড়ে গিয়েছে, আল্লাহর ভয়ে ক্রন্দন করেছেন, আকাশের দিকে তাকান নাই তিনি, লজ্জায় মাথা উঠান নাই, জমিনের দিকে তাকিয়ে তিনি ক্রন্দন করেছেন আর আল্লাহর কাছে তওবা করেছেন। ভাইয়ের আমার সর্বশেষ হঠাৎ করে মনে হলো যখন আল্লাহ পাক হযরত আদমকে বানাইলেন, বানাইবার পরে যখন রূহ দিলেন আর সর্বপ্রথম যখন আদমকে জীবিত করলেন, আদমকে বলা হলো সামনের দিকে তাকাও আরশে আজিমের দিকে, আরশে আজিমের দিকে আল্লাহ নবী হযরত আদম যখন তাকাইলেন, তাকানোর পরে তিনি দেখলেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হঠাৎ খেয়াল হইছে আর এটা কি দেখলাম আমি, আমি তো এইরকম একটা লেখা দেখলাম। তো তিনি গবেষণা করতে শুরু করলেন, লা ইলাহা নাই কোনো মাহবুদ ইল্লাল্লাহ কে সারা, তো নাই কোনো মাহবুদ আল্লাহ সারা, আল্লাহর কথা বলা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ কন না, এই কথা তারা কি বুঝাইল, মানে গবেষণা করতেছে, গবেষণা করতে 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 হুট করে তার মাথায় চলে আসলো যে নিশ্চয়ই এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে দুনিয়ার চাইতে সব চাইতে মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, এই জন্যই তো আমার মহান রব্বুল আলামিন আরশে আজিমে কালেমার সঙ্গে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছেন। ভাইয়ের আমার হযরত আদম বলে মাথা উঠাই না, দুটা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়ে বলে আল্লাহ আমি তোমার কথা অমান্য করেছি, আমার নফসের উপর জুলুম করেছি, তবে আল্লাহ তোমার কাছে আমি একটা আরজি জানাই, আমি যখন জান্নাতে ছিলাম আর আমি যখন আরশে আজিমের দিকে তাকাইলাম আমি দেখতে পাইলাম সেখানে একটা কালেমা লেখা, এটা কার নাম, নিশ্চয়ই আপনার কোন মাহবুবের নাম, আল্লাহ তাআলা আমি আদম 350 বছর জমিনের মধ্যে কাটলাম, আল্লাহ তোমার দরবারে সর্বশেষ একটা আরজি জানাই গো রব, যে নামটা তোমার পাশে মর্যাদা সম্পন্ন নাম, ওই নামের উসিলায় আমি আদমের ছোট্ট গুনাহ অপরাধ তুমি মাফ করে দাও। তুমি এই কথাটা এত পরে বললে রে আদম, তুমি যদি জান্নাতের ভিতর থেকে আমাকে শুধু এই কথাটা টাচ করতে রে আদম, এটা এমন একটা নাম আমার বন্ধু আমার হাবিব, আল্লাহু আকবার, আমার বন্ধু আমার হাবিব, তুমি জান্নাতে যদি বলতে আল্লাহ ভুল করেছি তোমার বন্ধুর নামের উসিলায় আমি আদমকে তুমি মাফ করে দাও, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে মাফ করে দিদাও। ভাইরা আমার হযরত আদমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, তবে এখানে একটা সবক আছে, মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন এর অর্থ কি, এর অর্থ কি এটা বোঝায়, মানে আমরা সাধারণত বুঝতে পারি তাহলে আদম নবী গুনাহ করছেন, এরকম আসে যে আদম নবী গুনাহ করছেন আর আল্লাহ কি করছেন, খবরদার এই রকম কমেন্টস করা যাবে না, কোন নবীর কোন গুনাহ নাই, সুবহানাল্লাহ কয় না, নবীদের কোনো গুনাহ, আরো জোরে বলেন নবীদের কোনো গুনাহ, তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করে ভুল করাইতেন, ইচ্ছা করে আল্লাহ কি করাইতেন, ভুল করাইয়া সেখান থেকে কিভাবে উপরে উঠতে হয়, সেখান থেকে কিভাবে পার পাওয়া যায় সেই সিস্টেম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নিজে ইচ্ছা করে কিছু ভুল করাইয়া দিতেন, নবীদের কোনো কি নাই গুনাহ, খবরদার এইরকম টেন্ডেন্সি বা এইরকম ফিলিং যাতে ভিতরে কাজ না করে যে মনে হয় নবী যে গুনাহ করছেন, না না গুনাহ না, আল্লাহ এইরকম আদমকে দুনিয়ায় আনবেন এটা আল্লাহর আগেই সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আল্লাহ আগেই, আল্লাহ দুনিয়ায় মানুষ তৈরি করবেন সিদ্ধান্ত আগেই, সুতরাং এটা প্রসেস তো লাগবে,
এই প্রসেস করতে যেয়ে আল্লাহ নিজে এগুলো ঘটাইছেন, এই জন্য নবীকে দোষারোপ করা যাবে না। আর মনে রাখবেন, আমরা যে গুনাহ করি, আমরা যে অপরাধ করি সেটা হলো গুনাহ, আর নবীরা যে ভুল করতেন নবীদের ভুলের কারণে তাদের ইজ্জত সম্মান আল্লাহ বহুগুণ বাড়াই দিতেন। যেমন এর আগে আমি একদিন মনে হয় শাহ সিজদা, সিজদাতুস সাহ, এটাকে কিন্তু ভুল সিজদা বলা হয় না। আপনি নামাজে একটা ভুল করছেন, আপনি একটা ভুলের কারণে আপনি সিজদা দিলেন কয়টা? সিজদা তো আগে দুইটা দিছেন, ঠিক না? এখন অতিরিক্ত একটা মনে করেন একটা ওয়াজিব ছুটে গেছে কোনোভাবে, আপনি সেটাকে কেন্দ্র করে সিজদা দিলেন কয়টা? তো ভুলটা করাইলো কে? শয়তান। ভুলটা করালো কি? শয়তান চায় যে আপনি একটা সিজদা কম দেন, শয়তান চায় যে আপনার নামাজটা ভুল হয়ে যাক, এটা শয়তানের চাওয়া। কিন্তু আমার ভাইয়েরা, আপনি নামাজের মধ্যে ভুল করলেন আর আল্লাহ বিধান করে দিলেন নামাজে যদি ভুল হয়ে যায় তুমি দুইটা সিজদা বাড়ায় দিয়া শয়তানের গালে জোরে একটা চটকা না লাগায় দাও, ঠিক কিনা বলেন? শয়তান চেয়েছিল একটা সিজদা কম দাও, তোমাকে ভুল করাইলে শয়তান সিজদা কমাইবার জন্য, এই জন্য তুমি দুইটা সিজদা দিয়া আমাকে আল্লাহ রব হিসেবে স্বীকার করে নিয়ে তাকে তুমি একটা চটকানা লাগাই দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, কারণ এই সিজদার কারণেই শয়তান কি হইছে? ইবলিস হইল, সে অপরাধী হয়ে গেল, সিজদা দেয় নাই। মূল টার্গেট কোনটা? সিজদা। এই জন্য ইবলিস দুনিয়ায় চায় মানুষকে সিজদা যাতে না দেয়, এই জন্য সে কাজ করতে থাকে ইবলিস, যাতে সে সেজদা না দেয়। তার কাজ হইল এটা, এটাকে বলা হয় সেজদাতুস সাহ, মানে ভুল করার কারণে আপনার নামাজকে আল্লাহ আরো শক্তিশালী বানিয়ে দেন। মনে রাখবেন, ভুল করলে নামাজ ত্রুটি, আমরা যে মনে করি হায় রে নামাজটা কি হয়ে গেল, না, এখানে খতা শব্দের অর্থ ভুল, ওই ভুল দ্বারা নেগেটিভ। কিন্তু সেজদাতুস সাহ, সাহ হইল এমন একটা ভুল যে ভুলের কারণে ওই ভুলটা শুধরাইয়া ওই নামাজটাকে আল্লাহ মজবুত বানায় দেন। নবীদের ভুল ছিল এরকম সহ জাতীয়, সহ সংশোধনের জন্য ভুল করতেন তারা, তাদের কোনো গুনাহ ছিল না। তাহলে হযরত আদম নবী দুনিয়ায় আসছেন, শয়তানও দুনিয়ায় আসলো।